ভৈরবে বঙ্গবন্ধুর 48তম শাহাদাত বার্ষিকী পালিত। কিশোরগঞ্জের ভৈরবে যথাযথ মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শাহাদাত বার্ষিকী পালিত। উপজেলা ও পৌর আওয়ামী লীগের আয়োজনে ভৈরব সরকারি কেবি মডেল হাই স্কুল মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিসিবি সভাপতি ও সংসদ সদস্য আলহাজ নাজমুল হাসান পাপন, পৌর মেয়র ইফতার হোসেন বেনু, কিশোরগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাকির হোসেন কাজল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, সাবেক সাধারণ সম্পাদক আবুল মনসুর, সাংগঠনিক সম্পাদক সেফাতুল্লাহ, সাবেক রাষ্ট্রপতির এপিএস মোল্লা সাক্ষাৎ হোসেন, পৌর আওয়ামী লীগ সভাপতি এস এম বাকি বিল্লা, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, 6 নং ওয়ার্ডের কাউন্সিলর মোশারফ হোসেন মিন্টু সহ প্রমুখ। এছাড়াও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।